রাশিয়া থেকে কাঠ জালিয়াতি শিখে আসেন শরীফুল। রাশিয়া থেকে অভিনব কায়দায় কাঠ জালিয়াতি শিখে আসেন শরীফুল ইসলাম। দেশে ফিরে এই কৌশল প্রয়োগ করে তিনি বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেন। একটি নাম করা সুপার শপে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় ব্যবহার করতেন ডিজিটাল হাত ঘড়ি, যাতে সংযুক্ত করা ছিল বিশেষ মিনি কার্ড রিডার। সেটা দিয়েই গ্রাহকের ক্রেডিট কার্ডের সব তথ্য নিতেন তিনি। পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে শরীফুল ইসলামকে গ্রেপ্তারের পর মালিবাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি এই কার্ড জালিয়াতির বিস্তারিত বর্ণনা করে। এতে বেরিয়ে আসে সুদীর্ঘ এক অপরাধের গল্প। চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে পাঁচটি ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনা সিআইডির নজরে আসে। এরপর সিআইডি এটি নিয়ে তদন্ত শুরু করে। আর এ পাঁচটি ব্যাংক হল ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ইউসিবিএল, ব্যাংক এশিয়া। তদন্তে জানা যায় একটি সংঘবদ্ধ চক্র এই জালিয়াতির সঙ্গে জড়িত। ব্যাংকের গ্রাহকেরা যখন বিভিন্ন সুপার শপ ও ডিপার্টমেন্টাল স্টোরে যান, তখন এই চক্রটি সুকৌশলে গ্রাহকদের তথ্য চুরি ও কোন কার্ড তৈরি করে এটিএম বুথ থেকে টাকা তোলে। শরীফুল ইসলাম এই চক্রের মূল হোতা। তিনি সুপার শপ স্বপ্নের বনানী শাখায় কাজ করতেন। নিজের হাতঘড়িতে সংযুক্ত বিশেষ মিনি কার্ড রিডারের মাধ্যমে গ্রাহকের কার্ডের অভ্যন্তরীণ তথ্য নিয়ে নিতেন। এরপর গ্রাহক যখন পিন নম্বর দিতেন, তখন সুকৌশলে পিন নম্বর দেখে রাখতেন। বিল পরিশোধ করে গ্রাহক চলে যাওয়ার পর ওই পিন নম্বর সংগ্রহ করতেন। পরে বাসায় গিয়ে ল্যাপটপ ও ডিভাইসের মাধ্যমে গ্রাহকের তথ্য খালি কার্ডে স্থাপন করে ক্লোন এটিএম কার্ড বানিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে নিতেন। অসম্ভব কৌশলী শরীফুল এটিএম কার্ড থেকে টাকা তোলার সময় পরচুলা ও কালো চশমা ব্যবহার করতেন। স্বপ্নে চাকরি করলেও শরীফুলের মূল পেশা ছিল ক্রেডিট কার্ড জালিয়াতি। মানুষের টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। তার ব্যক্তিগত চলাচলের জন্য টয়োটা এলিয়েন মডেলের গাড়ি ব্যবহার করতেন তিনি। তার ব্যাংক হিসেবে কয়েক কোটি টাকার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল জানান তার বাবার নাম ইয়াজউদ্দিন বিশ্বাস। মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়তপুর গ্রামে তার বাড়ি। এইচএসসি পাশ করার পর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য রাশিয়া যান। সেখানে খনি প্রকৌশল বিষয়ের উপর 3 বছর মেয়াদী ডিগ্রি নেওয়ার পর 2010 সালে বাংলাদেশে ফেরত আসেন। রাশিয়ায় প্রকৌশল পড়ার সময় তার রোমমেট ছিলেন ইবানোভিচ নামের এক ব্যক্তি। তিনি রাশিয়ার নাগরিক। ইবানোভিচের কাছ থেকে ক্রেডিট কার্ড প্রতারণার কৌশল শেখেন শরীফুল। দেশে আসার পরপরই কার্ড জালিয়াতিতে নেমে পড়েন। 2013 সালে এ সংক্রান্ত 2টি মামলায় 18 মাসের জেলও খেটেছেন শরীফুল। এরপর কিছুদিন শিক্ষার্থী কনসাল্টিং ফার্ম খোলেন। সেখানে সুবিধা করতে না পেরে
আবার জালিয়াতি শুরু করেন। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল বলেন, আমাকে ধরলে আমার মতো আরও 100 জন জন্মাবে যারা এই কাজ করতে পারে। যতক্ষণ না ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা বদলাবে ততক্ষণ এরকম ঘটনা ঘটতেই থাকবে। গ্রেপ্তারের সময় শরীফুলের কাছ থেকে একটি ল্যাপটপ, 1400 টোন কার্ড, গ্রাহকদের তথ্য চুরিতে ব্যবহৃত 6 ডিজিটাল হাতঘড়ি, 14 পাসপোর্ট, 2 মিনি কার্ড রিডার ডিভাইস, 1 পরচুলা, 1 কালো রঙের সানগ্লাস ও 8 মোবাইল ফোন জব্দ করে সিআইডি।